আর এরকম যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ইন্ডিয়ান মাংস বেশি, তার আমি 5 লাখ টাকা পুরস্কার দেবো, 5 লাখ। আলহামদুলিল্লাহ ডেলি 140-150 কেজি গরু লাগে আমার। এই বাবা আপনারা তো অনেক জায়গা ঘোরেন, এরকম একটা লোলি দেখছেন বাবা? আগে দেখেন এদের ভিতরে যদি না থাকে চলতে তারা 300 টাকা দেবো জরিমানা। যে ইন্ডিয়ান মাংস এইটা সেইটা, তার লেগে আজকে মনে করেন আমি তার লেগে গরু নিয়ে আইছি, যে আমার প্রতিদিনই গরু থাকবে। এই দেখেন আমার কষাই আছে, এই হলো আমার কষাই, এই যে বেটা গরু কাটে আমি সেই বেটারও আজকে নিয়ে আইছি। আমার 1 কেজি হাঁস পরে 900 টাকা, এই গরুর মাংসের থেকে বেশি দাম। তাও আমার ডেলি 50-60 কেজি হাঁস যায়। যদি ইলিশ মাছের কেজি 20,000 টাকাও যদি হয় তা আমি এখানে বেচব। আসসালামু আলাইকুম ভাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটা প্লেসে আসি যেটা এই মুহূর্তে মিরপুরের মধ্যে সবথেকে হাই প্লেস এবং খুবই খুবই পপুলার, যেখানে আপনারা গরুর মাংস থেকে শুরু করে খাসি, মুরগি, হাঁস, কবুতর, ইলিশ, মানে কি নাই সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং ম্যাক্সিমাম কিন্তু চুই ঝাল দিয়ে করা। সব কিছুর প্রাইস আমরা জানবো, দেন হচ্ছে এগুলো আমরা ট্রাই করব। চলেন আমরা হাসান মামার কাছ থেকে এগুলোর প্রাইস জেনে নেই। মামা, নল্লি প্যাকেজের দাম কত? মোটে 400 টাকা। আমার গরু দেখছেন, আমি কিন্তু ওই কুমা গরু কিনি নে, ওই গরু 1,20,000 টাকা দাম। মামা এত মানুষ, প্রতিদিন কত কেজি মাংস লাগে আপনার? বাবা আমি তো সারাদিনে বহুত গোশ বেশি, আলহামদুলিল্লাহ ডেলি 140-150 কেজি গরু লাগে আমার। নর্মাল বাজারে গরু বাবা অনেক আছে, যেই পাতিল ভরা, এটাই ভরা, এটাই ভরা। এরপরের প্যাকেজটা আমি দেখাচ্ছি, এই প্যাকেজটা গরুর চুই, এটা আমার ফেমাস খাবার। প্যাকেজের দাম আপনার 150 টাকা গরুর চুই দিয়ে 4 পিস মাংস। অনেক লোকে ভেজাল করে, যে ইউটিউবার এলে বেশি দেখান আর কাস্টমার এলে কম দেন। এই যে দেখেন এই 4 পিস, 2 পিস সলিড মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, যেটা যা আছে সব খোলামেলা। পাঁচ পদের ভর্তা আছে, আর এনে একটা অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, বুড়া খিচুড়ি। হ্যাঁ সবই একই বিরাজ, রাইস সে যেটাই খাক। আপনার 120 গ্রাম, আমার 1 কেজি হাঁস পরে 900 টাকা, এই গরুর মাংসের থেকে বেশি দাম। তাও আমার ডেলি 50-60 কেজি হাঁস যায়। এই হলো মাঠুম, এই যে দেখেন মামা তো দেখতেছি চুইয়ের জন্য বিখ্যাত, সব কিছুর চুই আছে আপনার কাছে, খাসিরও চুই পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ খাসিরও চুই পাওয়া যায় ভাই, এটার দাম হলো 200 টাকা, 120 গ্রাম। এটা অনেকে তো 72 টাকার বিনিময়ে বিক্রি করে, আমি একদম ফ্রি, যদি ডিম খেচুরিও খাই তাও ফ্রি। আচ্ছা মামা, অনেকে মনে করে কি কম টাকায় মনে হয় যে প্যাকেটের মাংস বা ফ্রোজেন মাংস নেই, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এই যে প্যাকেট প্যাকেট বলে না, এই তার লেগে আমি একটা সুব্যবস্থা রাখছি। আমি নিয়োগ করছি কি প্রতিদিন গরু এনে বাইন্দে, এই গরু নালে এই যা কাইটে দেখাই দেবো যে কোনটা কি। আর এরম যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ইন্ডিয়ান মাংস বেশি, তার আমি 5 লাখ টাকা পুরস্কার দেবো, 5 লাখ। আচ্ছা আমি সব দেখাই, সব বল বাস, আপনারা আইছেন না, একটা আমি সে কথা বলবো না। এই যে দেখেন, এই দেখেন এই যে প্যাকেজটা 250 টাকা, আলাম কবুতর। তা আমি এই যে অনেকে মনে হয় 10টা কবুতর বেচতে পারে না, আমি 60-70-80টা কবুতর বেচি প্রতিদিন। এই যে প্যাকেজটা 120 টাকা, চিকেন রোস্ট। এই গরু রেজালা গরুটা দেন, রেজালা গরুটা দেন, চালু দেন, সব মিলে দিবেন, আড্ডি চর্বি সব মিলে দিবেন, পরে কেন দাম। এখানে আপনার চার ভর্তা আছে, ভর্তা তো ফ্রি, সালাদও ফ্রি, আর এখানে 4 পিস মাংস আছে, 1 পিস আলু আছে। এই প্যাকেজটা আপনার 100 টাকা। আমার এনে ভাই সব শ্রেণীর মানুষই খাইতে পারবে। আমার যে খাবারের যে রেট, তা ওই রিক্সালা বেয়ানালা, এখানে আবার একটা কথা আছে, পাগল ফকির আমার দোকানে ফ্রি। এই প্যাকেজটা 80 টাকা রিমদে। কি ছিল? এটা হলো ঝাল মুরগি। এর আবার একটা অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, বুড়া খিচুড়ি, যে যেটা খাই। আচ্ছা এই দেখেন এই ডিমটা দিয়ে 60 টাকা, এই 5 পাতের ভর্তা দিয়ে 60 টাকা। শশাল আসাল আমার মনে হয় না যে আমি বর্তমান যে অনেক লোকের কাছে ইলিশ আছে, আমার মনে হয় না। যদি ইলিশ মাছের কেজি 20,000 টাকাও যদি হয় তা আমি এখানে বেচবো। 1 পিস বেগুন, 5 পাতের ভর্তা,
আর আপনার মনে করেন এটা বেগুন এটা কাঁচামরিচ এই প্যাকেজটা আপনার 200 টাকা। যে মানুষ হয়তো মনে করবো আমি চাপাবাজি করি, এই ধর ধর এটা ধর, এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এটা 25 কেজি গরু, এটা 25 কেজি গরু, এই দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ এক ঘন্টাও যায় না এখানে নলি আছে এই দেখেন এক লোকের লেগে রাইখে দিছি এই দেখেন এটা একটা এরকম আলহামদুলিল্লাহ এরকম আরো তিন চার পাতিল আসবে এই দেখেন এই ছড়া এই দেখেন এই দেখেন এটাও ললি আছে, এটা আপনার মুসুরির ডাল মুগ ডাল, এই দিয়ে এই খিচুড়িটা পাকানো রাতেই বিক্রি হয়ে যাবে মামা আলহামদুলিল্লাহ। এরম এত কেবল আছে 5 টাক, আরো 2 টাকা আসবে। আচ্ছা দে ধরুন দি ধরো, এই ধর ধরি এই খালি এই দেন এই দেন এই হলো সাদা পোলাও, এটি সবই বড়া দেখেন মামা। কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন আপনারা যদি একটু বলে দিতেন সবাইকে? 7:30-8টার দিকে আমরা খুলি আর বন্ধ করি আসলে আপনার রাতের 3:30-4টা, মানে আমাকে যে সারা দিন মাসে খাবার পাবে আমি সেই খাবারই নিয়ে আসি। যে আমার এখানে আশা করি আসবে বহু দূর লোক আছে বাবা, আমি ডেলি 5টা 6টা খিচুড়ি যাই, 5 ডাক 6 ডাক, এক ডাক হলো 30-32 কেজি করে। আপনার মনে করেন এত এখন তো কাস্টমার কম, আলহামদুলিল্লাহ আর একটু পরে দেখবেন যে এই জায়গায় আলহামদুলিল্লাহ কি অবস্থা খালি দেখবেন তো। অনেকে আমার খারাপ মন্তব্য করে আপনাদের বলে, এই দেখেন একটা গরু আনছি 1,20,000 টাকা দিয়ে, দেখেন এই দেখেন গরুটা দেখেন। ওই মানুষে মনে করে কি যে মনে হয় বাজার থেকে খারাপ মাংস এনে খাওয়াই, খারাপ গরু এনে খাওয়াই, দেখেন আমি কি গরু এনে খাওয়াচ্ছি চাক্ষুষ পরে মানুষকে দেখেন। অনেকে মন্তব্য করে বুঝছেন যে ইন্ডিয়ান মাংস এইটা সেইটা, তার লেগে আজকে আমি মনে করি আমি তার লেগে গরু নিয়ে আইছি যে আমার প্রতিদিনই গরু থাকবে। এই দেখেন আমার কষাই আছে, এই হলো আমার কষাই, এই যে বেটা গরু কাটে আমি সেই বেটারও আজকে নিয়ে আইছি, এই যে দেখেন এই যে বেটা আমার কষাই। অনেক কথা শুনলাম আমরা, অনেক কিছু জানতে পারলাম, এখন আমরা খাবারগুলো ট্রাই করব। এত এত মানুষ এখানে কেন আসে, শুধু কি দাম কম এজন্যই আসে নাকি খাবারগুলো আসলে অনেক ভালো? চলেন তাহলে আমরা একটু খাবারগুলো দেখি। এখন ট্রাই করব হচ্ছে বিফ চুইঝাল, আমি একটু কাছ থেকে দেখাই এটার প্রাইস, ওরে প্রাইস তো পরে বলবো, আগে আমি একটু দেখাই কি পরিমাণ সফট, ওয়াও স্ম্যাশ হয়ে যাচ্ছে হাতে আমার, দেখেন জোস। অ্যান্ড এই হচ্ছে রসুন, রসুনটা নেই, মানে শীতের জন্য সব মানে হট আইটেম এগুলা, মানে শরীর গরম করার জন্য যে সমস্ত খাবার, রসুন চুইঝাল দেন হচ্ছে নল্লি, সব কিছু মানে শীতের খাবার বলা যায়। কিন্তু ট্রাই করি, মাত্র 150 টাকা এক পিস ছিল, 2-3-4-5 পিস মাংস পাবেন। অনেক সময় একটু এডিকশন হতেই পারে, এক্স্যাক্টলি হবে না এটা খুব স্বাভাবিক, কিন্তু সাইজটা কিন্তু বেশ বড়। আমি অনেক জায়গায় খেয়েছি সাইজটা খুব ছোটো থাকে কিন্তু এটা বেশ বড়। আমার বেশি বলতে ইচ্ছে করতেছে এত সফট মাংস, বিয়ে বাড়িতে যেরকম মাংস থাকে যে একদম নরম হয়ে যায় সেম সেম, একটু ট্রাই করি, অনেক কথা বলছি। বিসমিল্লাহ, হাসান মামার এখানে কিছু আইটেম আছে যেটা সব জায়গায় আপনার পাবেন না, যেমন সবগুলো মাংসেরই চুইঝাল আছে এখানে, আপনি বিফ বলেন মাটন বলেন সব কিছুই, দেন হচ্ছে আপনার ইলিশ যেটা একটু পরে ট্রাই করবো সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে, কিন্তু সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। কিছু একটু আমি দেখাই, এটা হচ্ছে এখানে ডাল আছে যেটা মেন দেখানো সেটা আমি দেখাই নাই, ডাল বেশ ঝরঝরে, এই টাইপের খিচুড়ি শুধু ঝুল দিয়ে আপনি খেতে পারবেন উইদাউট কারিও খাওয়া যায়, এতটাই ভালো, শুধু খিচুড়ির টেস্টটাই কিন্তু বেশ ভালো। এখানে আমি একটু কিছু কাস্টমাইজ করছি, সেটা হচ্ছে যে অনেকগুলো খাবার তো সবগুলো খাবারের জন্য আলাদা আলাদা রাইস আলাদা আলাদা খিচুড়ি এটা নিয়ে আসলে ঠিক হবে না, কারণ আমি তো খেতে পারবো না নষ্ট হবে। যে কোনো আমি শুধু ইলিশের পিস নিছি সেটা আমি আপনাদের দেখাবো, আপনি চাইলে এখানে হচ্ছে খিচুড়ি নিতে পারেন, পোলাও নিতে পারেন, স্টিম রাইস নিতে পারেন, সেম প্রাইস। তো আমি খিচুড়ির সাথে ট্রাই করি, ও জোস মনে হচ্ছে মামা চলে আসছে, গরম মাত্র নিয়ে আসছে, সর্ষের তেল দিয়ে ভাজা ধোয়া উঠতেছে, ভিতরে কিন্তু ডিম আছে, আবার আমার জন্য বেশি করে ফ্রাই করছে আমি শিওর, এত গরম কেন, এই দেখেন ডিম, এটা হচ্ছে মাত্র 200 টাকা, ভাবা যায়
মাওয়াতে গুলো তো এর থেকে বেশি টাকা লাগে ভাই, আমি জানি না কিভাবে দিচ্ছে উনি। গরু না হয় আস্ত গরু কিনে নিয়ে আসছে। আচ্ছা ও ভালো কথা, কিন্তু বলি নাই, কথার পরিপ্রেক্ষিতে একটা কথা চলে আসলো। অনেকে ভাবে যে গরুর মাংস এত কম টাকায় কিভাবে দেওয়া সম্ভব, ফ্রোজেন মাংস বা হচ্ছে প্যাকেট মাংস বলে, কিন্তু এখানে কিন্তু মামা এটা বিলিভ করার জন্য গরু বেঁধে রাখছে। বন্ধু একটু দেখাও তো গরুটা, এটা হচ্ছে আগামীকালকার জন্য। প্রত্যেক দিন এরকম একটা গরু লাগে, 150 কেজি মাংস লাগে, বুঝেন? এরকম গরু তো লাগবেই। যাই হোক, ইলিশ নিয়ে কথা বলি, যেহেতু একটু ড্রাই হয়ে গেছে, একটু ঝোল দেয় মিক্স করে খেলে মনে হয় একটু ভালো লাগবে। লেটস ট্রাই। ভাই ইলিশ নিয়ে কি বলবো, নতুন করে ফ্রাই ইলিশ এখানে পাওয়া যাচ্ছে, এটাই আসলে মেন, আর কিছুই না। সো সব কিছু মিলে যদি মানে প্রাইস কম্পেয়ার করলে আমার কাছে মনে হচ্ছে উচিত এবং পারফেক্ট। স্পেশালি এই সময়ে ইলিশ মাত্র 200 টাকায় পাচ্ছেন, গরুর মাংস পাচ্ছেন মাত্র 150 টাকায়, এটা আসলে ভাবাই যায় না। সো এরপরে কি ট্রাই করি দেখি। সো লাস্ট যে আইটেম সেটা হচ্ছে নললি, এবং এটা যে সাইজ, আসলে এই নললি খেতে গেলে জামা কাপড় খুব সাবধান, হিউজ পরিমাণে রগ আছে। আর এটা আসলে ভিতরে যে মজা আছে এটা আমি ঝাঁকিটা বের করবো, আমি সাহস পাচ্ছি না, আমি শিওর কাপড় নষ্ট হবে। কিন্তু যদি কিছু না দেখাই আপনারা ভাববেন আমি এটা শো অফ করতেছি, আসলে কিছুই না। এই যে বাহ, এইভাবে কোনোদিন আমি ভিতরের মজা বের করতে পারিনি আমার লাইফে, জাস্ট একটা ঝাঁকি দিছি আর একটা। ওয়াও জোস আরো আছে, আমি এত বের করতে পারবো না, আমার কাপড় নষ্ট হয়ে যাবে, অলরেডি লেগে গেছে গায়ে। সো লেটস ট্রাই। এই হচ্ছে রক রক আই মিন প্যাড যেটা, ওয়াও খুবই সফট, খুবই সফট। মনে হচ্ছে বিয়ে বাড়ির খাবার খাচ্ছে। এ হচ্ছে মজ্জা, এই মজ্জাটা এইখান থেকে জুলটা মিক্স করে খেলে জোস, এটা আমি প্রায় করি। কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন এই কাজটা আমি করি। শীতের মধ্যে স্পেশালি হট আইটেম যেটা হাঁসের মাংস, নললি, এগুলো খেলে খেলে কিন্তু শরীর গরম হয়ে যায়, যে কারণে শীতের সময় এগুলো একটু বেশি চলে, এবং পার্সোনালি আমার কিন্তু বেশি পছন্দ এগুলো। এখানে হচ্ছে গরুর মাংস ছিল বেশ কিছু, আমি এগুলো এখন আর ট্রাই করবো না, কারণ এটা খাওয়ার পরে, এত কিছু খাওয়ার পরে আমার আসলে আর খাওয়ার এনার্জি নেই। সো খাওয়াটা শেষ করি, বাকি কথা পরে হবে। সো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স। আমার কথা হচ্ছে যে খুবই কম টাকায় ভালো মানের খাবার, স্পেশালি প্রত্যেকটা খাবার খুবই খুবই মজাদার, কাইন্ড অফ হচ্ছে বাসার খাবার খাচ্ছি বা বিয়ে বাড়ির খাবার যেরকম হয়, মাংসগুলো খুবই সফট। তো এটা হচ্ছে হাসান মামার ফুড কার্ট, মিরপুর হচ্ছে যে স্টেডিয়ামটা আছে, 4 নম্বর গেট। তো আজকে এই পর্যন্তই, দেখবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।